অনেক কষ্ট করে ক্যামেরার ফ্রেমে আসলাম। আমি যে ক্যামেরাটা দিয়ে রেকর্ড করি, এটাতে যে লেন্স রয়েছে সেটা দিয়ে আসলে খুব কাছ থেকে ভিডিও করা যায় না, ক্যামেরাটা অনেক দূরে রাখতে হয়। তো যাই হোক, আজকে আমরা 5 থেকে 6টা বিজনেস আইডিয়া শেয়ার করবো, যেগুলো পরিবেশের জন্য উপকারী। যারা পরিবেশকে ভালোবাসেন, পরিবেশের ক্ষতি না করে কোনো ব্যবসা করতে চাচ্ছেন, তাদের জন্য এটা অনেকটাই উপকারে আসবে। এবং এটা এতটাই প্রফিটেবল বিজনেস, আপনি যখন এই 5টা আইডিয়া শুনবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ভাই আপনি দারুণ কিছু আইডিয়া শেয়ার করেছেন। তো আজকে যে প্রথম আইডিয়াটা হচ্ছে যে রিসাইকেল বিজনেস। আপনি খেয়াল করুন, আমাদের চারপাশে প্রচুর পরিমাণ রিসাইকেল করার মতো প্রোডাক্ট রয়েছে। আপনি একটু ইলেকট্রিক গ্যাজেটের কথাই ভাবেন, ইলেকট্রিক পণ্যের কথাই ভাবেন। একটা ল্যাপটপের আমরা কখন বাদ দিয়ে দিই? হয়তো বা এটার ব্যাটারি অথবা প্রসেসর ডেড হয়ে গিয়েছে, তখন আমরা পুরো ল্যাপটপটাকে বাদ দিয়ে দিই। আমরা চাইলে কিন্তু এই ল্যাপটপের যতগুলো পার্টস রয়েছে সেগুলোকে আলাদা আলাদা করে বিক্রি করে কিন্তু চমৎকার ব্যবসা করতে পারি। আপনি 100টা ল্যাপটপ যদি সংগ্রহ করতে পারেন, 100টা ল্যাপটপে আপনি 100টা প্রসেসর পাবেন, 100টা মাদারবোর্ড, 100টা ডিসপ্লে, এটসেট্রা এটসেট্রা। তো এগুলো আপনি পুরাতন ল্যাপটপ যত দামে কিনবেন, মানে যেটা একদম অকেজো ল্যাপটপের কথা বলছি আর কি, তো সেটা যত দামে কিনবেন আপনি যদি তার পার্টসগুলো বিক্রি করেন, তার চেয়ে কিন্তু অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন। তাই আপনি এ ধরনের একটা রিসাইকেল বিজনেস শুরু করতে পারেন। এই রিসাইকেল বিজনেসটাকে আপনি মিলিয়ন মিলিয়ন অর্থকরির একটা বিজনেসে রূপান্তর করতে পারবেন, যেটা আপনি ইউটিউবে সার্চ করলে কিন্তু অনেক প্রমাণ পেয়ে যাবেন, অথবা গুগল করলেও আপনি অনেক ধরনের প্রমাণ পাবেন। দ্বিতীয়, নিজেকে সুস্থ রাখতে অনেকেই এখন ঝুঁকছেন রাসায়নিক মুক্ত অর্গানিক খাবারের দিকে। দাম তুলনামূলক একটু বেশি হলেও স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পেতেই এসব খাবার কিনছেন বলে জানান ভোক্তারা। ভোক্তাদের কথা চিন্তা করে নিজস্ব তত্ত্বাবধানে এসব পণ্য সরাসরি কৃষক থেকে সংগ্রহ করা হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন সত্যিকারের অর্গানিক খাবার সবল রাখতে পারে ভোক্তার লিভার কিডনির মতো অঙ্গ প্রত্যঙ্গ। বিজনেস আইডিয়াটা হচ্ছে অর্গানিক ফুড। দেখুন, আমাদের চারপাশে ইভেন সারা বিশ্বব্যাপী ভেজাল খাবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো আমরা যদি অর্গানিক ফুডের একটা বিজনেস করতে পারি, যেখানে একদম ফ্রেশ খাবার পাওয়া যাবে, হ্যাঁ, আর এই ফ্রেশ খাবারগুলো কোনো ধরনের কেমিক্যাল থাকবে না, এ ধরনের নিশ্চয়তা দিয়ে যদি কোনো অর্গানিক ফুড স্টোরের বিজনেস শুরু করা যায়, সেক্ষেত্রে কিন্তু প্রফিটের পরিমাণটা অনেকটা বেশি হবে। কারণ যারা অর্গানিক ফুড প্রেমী, যারা প্রকৃত ফ্রেশ খাবার খেতে চায়, তারা কিন্তু একটু বেশি টাকা খরচ হলেও সেই খাবারটা তারা খাবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু প্রাইস নির্ধারণের ক্ষেত্রে একটু হাই প্রাইস নির্ধারণ করতে পারবেন, তাহলে কিন্তু প্রফিট পরিমাণটা ভালো থাকবে। তো এরপর যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড স্টোর। সেকেন্ড হ্যান্ড স্টোরেও আপনি পুরাতন জিনিসপত্র বিক্রি করবেন। আপনি কারো কাছ থেকে পুরাতন জিনিস কিনবেন, সেটাকে একটু রিফার্নিশড করে আবার নতুন করে বিক্রি করার ব্যবস্থা করবেন। আমাদের বাংলাদেশে বিশেষ করে DSLR ক্যামেরা, তারপরে আপনার ল্যাপটপের এরকম সেকেন্ড হ্যান্ডের স্টোর রয়েছে, তারপরে আপনার এই যে স্মার্টফোনেরও সেকেন্ড হ্যান্ড স্মার্টফোনের স্টোর রয়েছে। অলরেডি এ ধরনের ব্যবসা আসলে প্রতিষ্ঠিত। সেকেন্ড হ্যান্ড আইটেমের মধ্যে আপনার ফার্নিচারের বিজনেসটাও বেশ জনপ্রিয়, আপনি সে ধরনের বিজনেসও শুরু করতে পারেন। তো সেকেন্ড হ্যান্ড আইটেমের মধ্যে আপনি একটু চিন্তা করুন, বিক্রয় .com-এর মতো এত বড় একটা প্ল্যাটফর্ম, ইভেন ফেসবুকে বিশাল বড় একটা মার্কেট প্লেস প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে আসলে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র ক্রয় বিক্রয় হয়। তো আমরা চাইলে যে কেউ কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র ক্রয় বিক্রয়ের জন্য একটা স্টোর করতে পারি, যেটার মাধ্যমে চমৎকার একটা ব্যবসা শুরু করা সম্ভব। এবং এখান থেকে যে কত পরিমাণ লাভ করা যায়, যে যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছে তারাই ভালো জানে। বিশেষ করে যখন কোনো অফিসের ফার্নিচার চেঞ্জ করা হয়, তখন পুরাতন জিনিসগুলোকে বাদ দিয়ে নতুন জিনিস নেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু এই পুরাতন জিনিসগুলোকে কিনে নিয়ে সেটা আবার বিক্রির ব্যবস্থা করলেও কিন্তু সেখান থেকেও প্রচুর প্রফিট হয়। এটাও অলরেডি আমাদের বাংলাদেশে খুবই প্রতিষ্ঠিত একটা ব্যবসা, আপনি চাইলে এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন। তারপরের বিজনেস আইডিয়াটা হচ্ছে আপসাইক্লিং ফার্নিচার। হ্যাঁ, ফার্নিচারকে আপনি রিফার্নিশড করে বিক্রি করবেন। আমাদের বাংলাদেশে এই ব্যবসাটাও প্রতিষ্ঠিত একটা ব্যবসা, তবে আমরা যারা সচরাচর ব্যবসা বাণিজ্য আইডিয়া খুঁজি, এই ধরনের ব্যবসা বাণিজ্যের আইডিয়া আমাদের মাথায় তেমন একটা ঢুকে না। আমরা চাইলে পুরাতন ফার্নিচার কিনে এনে এটাকে রিফার্নিশড করে নতুনের মতো করে আবার নতুন করে বিক্রি করতে পারবো। এটা চমৎকার একটা ব্যবসা। ঢাকা শহরের মধ্যে তো এই ব্যবসা বেশ জনপ্রিয়, তো আপনি চাইলে আপনার শহরের মধ্যেও এই ব্যবসাটাকে জনপ্রিয় করে তুলতে পারেন, আপনি প্রথমে এই ব্যবসা শুরু করতে পারেন। ফার্নিচারের মধ্যে আপনার
রিফার্নিচার বিক্রির ব্যবসার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আপনার সোফা আইটেম, তারপরে আপনার শোকেস, আলমারি, ওয়ার্ড্রব, মানে যেগুলো একটু বেশি এক্সপেন্সিভ জিনিসপত্র সেগুলো আসলে রিফার্নিশড করে বিক্রি করা হয়, সেগুলো আসলে বেশি বিক্রি হয়। এছাড়া খাট আছে, খাটও আপনার সেকেন্ড হ্যান্ড খাট বিক্রি হয়। চেয়ার, টেবিল, মানে ফার্নিচার জগতে যা আছে সব কিছুই আসলে রিকন্ডিশন প্রোডাক্ট বিক্রি হয়, মানে ইউজড প্রোডাক্ট বিক্রি হয়। তো আপনি এ ধরনের বিজনেস শুরু করতে পারেন, আশা করছি এখান থেকে আপনি একটা দারুণ প্রফিটের মুখ দেখতে পারবেন। আর যারা এই ধরনের ব্যবসা করে প্রয়োজনে আপনি তাদের সঙ্গে একটু সলা পরামর্শ করে নিতে পারেন যে কীভাবে আপনি এই ধরনের ব্যবসা করতে পারেন, অথবা তাদের সঙ্গে আপনি 6 মাস কাজ করতে পারেন, তাহলে কীভাবে ব্যবসাটা করবেন সে সম্পর্কে আপনি একটা ভালো ধারণা পেয়ে যাবেন। এরপরে যে বিজনেস আইডিয়াটা শেয়ার করবো সেটা হচ্ছে সেলিং ইউজড বুক, হ্যাঁ, পুরাতন বই বিক্রির ব্যবসা। আমাদের ঢাকা শহরে অলরেডি এই ব্যবসা প্রতিষ্ঠিত। আপনি বাংলা বাজার বলেন, তারপরে নীলক্ষেত বলেন, অথবা যে কোনো ইউনিভার্সিটি কলেজের আশেপাশে আপনি দেখবেন পুরাতন বই প্রচুর বিক্রি হয়, আর সেই পুরাতন বই ক্রয় হয়, বিক্রি হয়। তো এই ব্যবসাটা কীভাবে করবেন, বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা রয়েছে যারা আসলে তাদের পুরাতন বইগুলো বিক্রি করে দিয়ে নতুন বই কেনার ক্ষেত্রে অনেক বেশি আগ্রহী। ইভেন আমাদের এই মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা যারা পড়াশোনা করে তারা কী করে, এক ডিপার্টমেন্টের এক সেমিস্টার শেষ করার পর সেই সেমিস্টারের বইগুলো বিক্রি করে দিয়ে অল্প কিছু টাকা এর সাথে অ্যাড করে আবার নতুন বই কিনে পরের সেমিস্টারে পড়াশোনা করে। তো সেক্ষেত্রে আপনি এই পুরাতন বই ক্রয় করে আবার পুরাতন বই বিক্রি করার ব্যবসা চমৎকারভাবে করতে পারেন, আশা করছি এখান থেকে ভালো একটা ভালো ব্যবসা আপনি দাঁড় করাতে পারবেন। পরে যে বিজনেস আইডিয়াটা বলবো সেটা হচ্ছে রিফার্বিশিং ইলেকট্রিক আইটেম। হ্যাঁ, ইলেকট্রিক আইটেমকে আপনি রিপেয়ার করে নতুন করে বিক্রি করা। আপনি দেখুন, একটা স্মার্টফোন আমরা কখন ফেলে দিই, যখন এটাকে আর কাজে লাগাতে পারি না। আবার দেখবেন যে অনেকেই মোবাইল ফোন ফেরিওয়ালারা মোবাইল ফোনগুলো নিয়ে যায়, নিয়ে তারা কিন্তু আবার এগুলোকে বিক্রি করে দেয়। তো যারা এগুলো কিনছেন তারা কিন্তু সেগুলোকে আবার রিপেয়ার করে নতুনের মতো করে আবার এটাকে বিক্রি করতে পারছে। তো আপনি এ ধরনের ব্যবসা করতে পারেন। এ ধরনের ব্যবসা করতে হলে আপনাকে আসলে টেকনিক্যালি একটু নলেজ রাখতে হবে, কারণ একটা ল্যাপটপকে আপনি রিপেয়ার করার সক্ষমতা আপনাকে থাকতে হবে, একটা স্মার্টফোনকে রিপেয়ার করে আবার নতুনের মতো করার সক্ষমতা আপনার থাকতে হবে, তাহলে আপনি এ ধরনের ব্যবসা শুরু করতে পারবেন। তো অনেকে ভাবতে পারেন যে এইটা শেখার মতো পর্যাপ্ত সময় আমার নেই, আমাকে অন্য কোনো ব্যবসার আইডিয়া দেন। এক্ষেত্রে আমি বলবো আপনি এই অন্য কোনো ব্যবসার আইডিয়া খুঁজতে খুঁজতে আপনার যতটা সময় চলে যাবে ততটা সময় যদি আপনি এই যে কোনো একটা কাজ শেখার পেছনে সময় দেন, তাহলে এটাই কিন্তু পরবর্তীতে আপনার পেশা হয়ে দাঁড়াবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনি রিফার্বিশিং ইলেকট্রিক আইটেম বিজনেসটা করতে হলে আপনাকে আসলে এই কাজগুলো শিখতে হবে। এমনও হতে পারে যে আপনি একটা ওয়াশিং মেশিন পুরাতন কিনে এনেছেন, সেটাকে রিপেয়ার করলে আপনি একদম নতুনের মতো করে ফেলতে পারবেন এবং সেটাকে আপনি বেশ লাভ করে বিক্রি করতে পারবেন। আবার এমনও হতে পারে আপনি একটা আইপিএস পুরাতন কিনে সেটাকে রিফার্বিশিং করে নতুন করে বিক্রি করতে পারেন। একটা প্রিন্টারও হতে পারে, একটা ডিএসএলআর ক্যামেরাও হতে পারে। তো যে কোনো একটা কিছু নিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন, এর জন্য আপনাকে আসলে এই ব্যাপারটা আসলে শিখে নিতে হবে। লাস্ট বিজনেস আইডিয়াটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি টয়েস। ইকো ফ্রেন্ডলি টয়েস বলতে কী বোঝায়, যে আমরা সাধারণত শুধুমাত্র প্লাস্টিকের খেলনাপাতির সাথে পরিচিত, বাচ্চা কাচ্চাদের খেলতে দিলে আমরা সাধারণত প্লাস্টিকের খেলনাপাতি কিনে দিই। তবে বর্তমানে অনেকেই ইকো ফ্রেন্ডলি বিভিন্ন ধরনের খেলনা বাচ্চাদেরকে কিনে দিচ্ছে, আর ইকো ফ্রেন্ডলি খেলনাগুলো আসলে পরিবেশের জন্য অনেকটাই ভালো। যেমন আপনি কাঠ দিয়ে বিভিন্ন ধরনের খেলনা তৈরি করতে পারেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যেই প্রোডাক্টগুলো পচনশীল, যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর নয়, সেই ধরনের জিনিসপত্র দিয়ে আপনি বাচ্চাদের খেলনা তৈরি করে ব্যবসা করতে পারেন। বাচ্চাদের খেলনা তৈরি ব্যবসাটা খুবই প্রফিটেবল একটা ব্যবসা। আমি যে আইডিয়াটা দিচ্ছি আপনি চাইলে একটু যাচাই বাছাই করে নিয়ে তারপর দেখতে পারেন যে এই ব্যবসাটা আপনার জন্য কতটা লাভজনক হবে, আপনি আসলে ব্যবসা করতে পারবেন কিনা। ইকো ফ্রেন্ডলি টয়েস বিজনেস করতে হলে আসলে এটাতে আপনাকে হাতের কাজে দক্ষ হইতে হবে, কারণ এই ইকো ফ্রেন্ডলি টয়েসগুলোকে তৈরি করার জন্য একটু সামান্য দক্ষতার প্রয়োজন রয়েছে এবং কিছু মেশিনপত্রের প্রয়োজন রয়েছে। এগুলো যদি আপনি সংগ্রহ করতে পারেন
আশা করা যায় আপনি এখান থেকে চমৎকার ব্যবসা করতে পারবেন। তো আশা করছি আজকে বিজনেস আইডিয়াগুলো আপনাদের কাছে কারণে কারণে কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দেওয়ার অপশন আপনার জন্য চালু রয়েছে। আর যদি আমাকে হেল্প করতে চান তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ।